নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ISL কে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে ISL কে নিয়ে একটা বড় আপডেট, যেটা উঠে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড FC কে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে নর্থ ইস্ট ইউনাইটেড FC তে আসতে চলেছেন একজন ফ্রান্সের ডিফেন্ডার জাকারিয়া ডিয়ালো। তো জাকারিয়া ডিয়ালো 35 বছর বয়সী ফ্রান্সের এই ডিফেন্ডার, তিনি কিন্তু আসতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড FC তে। তো জাকারিয়া ডিয়ালো, তার সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড FC তরফ থেকে কথাবার্তা চলছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু 35 বছর বয়সী এই ফ্রান্সের ডিফেন্ডারকে নর্থ ইস্ট ইউনাইটেড FC তে এবছর ISL এ দেখতে পেতে চলেছ। তো জাকারিয়া ডিয়ালো, তোমরা যদি তার কেরিয়ারটা দেখো, তিনি কিন্তু ব্রিস্ট, ডিজন, লেন্সের মতো ক্লাবে খেলেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু মন্ট্রিয়াল ইম্প্যাক্টের মতো ক্লাবে খেলেছেন। তো বুঝতেই পারছো, যথেষ্ট একজন ট্যালেন্টেড প্লেয়ার 35 বছর বয়সী ফ্রান্সের এই ডিফেন্ডার জাকারিয়া ডিয়ালো, তো তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড FC তে আসতে চলেছেন। তো এই ছিল আপডেটটা নর্থ ইস্ট ইউনাইটেড FC কে নিয়ে। তো তোমাদের কি মনে হয় যে জাকারিয়া ডিয়ালো 35 বছর বয়সী ফ্রান্সের এই ডিফেন্ডার, তিনি যদি নর্থ ইস্ট ইউনাইটেড FC তে আসেন, তাহলে সেটা নর্থ ইস্ট ইউনাইটেড FC র জন্য কতটা ভালো হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।